বিরতির পর স্বাগত। উৎসবের মৌসুমে অন্যান্য দ্রব্যমূল্যের পাশাপাশি আলু পেঁয়াজের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তাকে কেন্দ্র করে বাজারে দাম নিয়ন্ত্রণে আছে কিনা, কোনো ধরনের কালো বাজারি হচ্ছে কিনা তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খাদ্য দপ্তর এবং মহকুমা শাসকের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে এবং আজ মহারাজগঞ্জ বাজার এলাকাতেও অভিযান চালানো হয়। কার্যত আলু পেঁয়াজের দাম বেড়েই চলেছে, সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং এই অবস্থায় বুধবার সদর মহকুমা প্রশাসনের নির্দেশে খাদ্য দপ্তরের আধিকারিক মহারাজগঞ্জ বাজারে পরিদর্শনে যান, বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেন, বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বাজার কতটা নিয়ন্ত্রণে রয়েছে তা জানার চেষ্টা করেন। সে বিষয়ে সংশ্লিষ্টরা এবং প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন, চলুন শুনুন। পেঁয়াজের যে কালকে যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এভারেজ, কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম, পাশাপাশি আমরা রিটেলের দোকান আমরা ভিজিট করেছি চারটা, মানে রেটটা কম্পেয়ার করার জন্য। তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা, এদের মধ্যে যে রেটের যে একটা মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স, এটা আজকেও আমরা লক্ষ্য করছি। অনেকেই একটা রেটের একটা মানে কি বলবো যে এই দোকানের একটা রেট যেমন ধরুন 5400 পার কুইন্টাল, আরেকটা দোকানে আমরা দেখলাম যেমন 5500 পার কুইন্টাল, আরেকটাতে দেখছি যে 5450 টাকা পার কুইন্টাল। তো এই যে এটা হওয়াটা ঠিক না, কারণ এই 25 মিটারের মধ্যে এরকম চেঞ্জ হওয়ার কথা না। পাশাপাশি আমরা যখন রিটেলের দোকান যখন ভিজিট করলাম, ওরা 65 টাকা বিক্রি করছেন, তো ওনারা 65 টাকা যখন বিক্রি করছেন, যখন আমরা স্টক এবং পারচেস মেমো চাই ওনারা দেখাতে পারেননি। পাশাপাশি দেখলাম রিটেলারদেরকে যখন বললাম যে ঠিক আছে আপনি বলুন কার দোকান থেকে কিনছেন সেটা আমাদেরকে বলুন, ওনারা ইভেন নাম বলতেও মানে ওনারা চাইছেন না। তো আমি জানি না কেন যে এরা এত আতঙ্কিত। হ্যাঁ, পাশাপাশি যখন আমরা বললাম যে তাহলে আপনার এগেনস্ট আমরা অ্যাকশন নিচ্ছি, আপনার ওয়েট এন্ড মেজারের কাগজ আমরা নিয়ে যাব, তখন উনি বলছেন নাম কিন্তু কাগজ দেখাচ্ছেন না। পাশাপাশি অন্য আরেকটা দোকানে যখন গেলাম উনি কাগজ দেখাচ্ছেন যে 65 টাকা আমরা বিক্রি করছি, আমার কেনা পড়েছিল 5400। তো সারপ্রাইজিংলি যখন উনি 5400-র একটা কাগজ দেখালেন, একটু আগে আমরা ওনার দোকানটা ভিজিট করেছিলাম, তখন উনি বলেছিলেন যে না এই দোকান আমরা গতকাল কোনো পেঁয়াজই বিক্রি করিনি। অথচ এখন যখন আমরা রিটেলারের মেমোটা এসে দেখালাম, উনি বলছেন যে হ্যাঁ আমার ছেলেটা ভুল করেছে, হ্যাঁ আমি কালকে দোকান আমার 100 ব্যাগ এসেছিল এখানে বিক্রি করে। তো একটা অবজারভেশনই যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি, হিউজ পেঁয়াজ আছে মার্কেটে। কিন্তু এই যে হোলসেলারদের মধ্যে যে একটা লিঙ্কলেস, মানে তাদের মধ্যে যে একটা যে কমিউনিকেশনের অভাব, এটা আমরা দেখছি। আর রিটেলারদের মধ্যে যে তারা যখন হোলসেলারদের কাছ থেকে আনেন, যদি ওনারা যদি প্রপারলি মেমোটা নিতেন তাহলে হয়তো মানে ওনারা 60 রুপিসে বিক্রি করতে পারতেন, ইভেন 58 টাকা তো ওরা বিক্রি করতে পারতেন। তো এই জিনিসগুলি আমরা মানে আমরা অবজারভেশনে এসেছি। তো অ্যাকর্ডিংলি আমরা যা যা আমাদের করার আমরা করেছি, কিছু কাগজপত্র নিয়েছি, স্যারের সঙ্গে কথা হবে, এসডিএম স্যারের সঙ্গে তো প্রশাসনের কথা হবে, অ্যাকর্ডিংলি কিছু অ্যাকশন তো নিতেই হবে, কিছু অ্যাকশন হবে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালোবাজারি। তো আপনার আজকে অভিযানে কি কোনো কালোবাজারি কিছু না, কালোবাজারি ঠিক হচ্ছে না সেইভাবে। যেমন আমরা একটা দোকানে একটা গাড়ি যখন লোড হয় আমরা ওকে আটকালাম, এত পেঁয়াজ লোড হচ্ছে কোথায় নিয়ে যাবে, বলছে যে উদয়পুরে নিয়ে যাবো, মেমো দেখাও, মেমো দেখাতে পারেনি। তো আমরা এটাকে ডিটেন করলাম, করার পরেই ওই মালিকও এসেছেন সাম প্রেমানন্দ ফ্রম উদয়পুর, তো উনি তখন ক্যাশমোমো নিয়ে আমাদের পিছু পিছু হাঁট। সো ক্যাশমোমোটা আমরা দেখেছি, দেখে দেখলাম যে না ঠিক আছে একটা দোকান থেকে বৈধ ক্যাশমোমো আছে, তো এটাকে কালোবাজারি বলা যায় না। কিন্তু এই যে দামের যে হেরফের, আপনারা
শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য। কার্যত তিনি আজ ওনারা আজ বাজার ঘুরে দেখলেন এবং প্রত্যেকের থেকে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া বেরিয়ে আসে। কার্যত পাইকারি এবং খুচরো বাজারের মধ্যে দাম নিয়ে একটা হেরফের রয়েছে, সেই কথাটি কিন্তু আধিকারিকরা তুলে ধরেছেন এবং তারা জানাচ্ছেন বাজারে মজুত রয়েছে পেঁয়াজ, কিন্তু কি কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং যারা পাইকারি এবং খুচরো বিক্রেতা রয়েছে তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে হয়রানির শিকার হতে হচ্ছে ক্রেতাদের, এমনটাই কিন্তু বললেন প্রশাসনিক আধিকারিকগণ। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।